স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাত। এ পর্যন্ত মোট 10টি কোভিড-19 সম্পর্কিত জাতীয় গাইডলাইন ও 28টি অন্যান্য নির্দেশিকা, 4টি এসওপি এবং 13টি গণসচেতনতামূলক উপকরণ তৈরি করা হয়েছে। রিয়েল টাইম হসপিটাল ড্যাশবোর্ড স্থাপনের ফলে দেশের কোভিড হাসপাতালগুলোর সাধারণ ও আইসিইউ বেডের সব তথ্য যে কোনো মুহূর্তেই পাওয়া যাচ্ছে। এছাড়া কোভিড-19 মহামারী কালে যুক্ত হয়েছে অনলাইন ভেরিফাইড টেস্ট রিপোর্ট সিস্টেম। কোভিড-19 এর চিকিৎসায় দেশব্যাপী সর্বমোট 89টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, 2টি সমুদ্র বন্দর, 2টি রেল স্টেশন এবং 23টি স্থলবন্দর দিয়ে প্রায় 20.45 লক্ষ আন্তর্জাতিক যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। সরকারিভাবে ঢাকায় 72টি ও ঢাকার বাইরে 49টি সহ মোট 121টি পরীক্ষাগারে কোভিড-19 স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত আরটিপিসিআর ভিত্তিতে 48.26 লক্ষ জন সহ সর্বমোট 49 লক্ষ জনের টেস্ট সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ডোজ ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন সরকার তা প্রদান করবে। সে লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে। দেশের মোট 80% মানুষকে টিকা দেওয়ার আওতায় আনার জন্য ভাগ ভাগ করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। বাংলাদেশ করোনার ভ্যাকসিন প্রয়োগকারী প্রথম সারির কয়েকটি দেশের একটি। গত 7 ফেব্রুয়ারি 2021 তারিখে দেশব্যাপী করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি মাসে 25 লাখ করে টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে অধিক ঝুঁকিপূর্ণ জনগণকে টিকা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষা.gov.bd ওয়েব পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বরের সাহায্যে ভ্যাকসিন প্রাপ্তির জন্য রেজিস্ট্রেশন, ভ্যাকসিন সনদ ও ভ্যাকসিন কার্ড প্রদান করা হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট হতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন ক্রয় করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটি হতে 3 কোটি 40 লক্ষ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। চীন ও রাশিয়ার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানি ও ফ্রান্স বেলজিয়াম ভিত্তিক সানোফি জিএসকে নিকট হতে ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা রয়েছে। চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন ক্রয় ও প্রয়োজনে বাংলাদেশেই তা উৎপাদনের লক্ষ্যে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত সরকারের উপহার 32 লাখ ডোজ সহ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হতে প্রাপ্ত 1 কোটি 2 লাখ ডোজ কোভিশিল্ড এবং চীন সরকার হতে উপহার হিসেবে প্রাপ্ত সিনোফার্মের 5 লাখ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বিগত বাজেটের ন্যায় কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।